নারী ক্রিকেট ও ফুটবল নিয়ে বিশ্ব নারী দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে বিসিবি ও বাফুফে, যেখানে বৈষম্য কমিয়ে সমতার কথা বলছে বাফুফে। কিন্তু 2023 সালে এসেও দেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ সাফল্য এনে দেয়া নারীরা কতটা বৈষম্যের শিকার? ছেলেদের চেয়ে অর্জনে অনেক এগিয়ে মেয়েরা। বয়স ভিত্তিক সাফ, সিনিয়র সাফ, বঙ্গমাতা গোল্ড কাপ, বহুজাতিক টুর্নামেন্টে মেয়েদের ট্রফির সংখ্যা ছেলেদের কাছে একেবারেই নস্যি। অথচ দুই দলের পারিশ্রমিকের পার্থক্যটা দেখুন। ক্লাব ভেদে যেখানে জাতীয় দলের একজন ফুটবলার বার্ষিক আয় করছেন 30 থেকে 90 লাখ টাকা, সেখানে মেয়েদের আয় মাত্র 3 থেকে 8 লাখ টাকা। এই টাকাটাও 3 বছর ধরে নারী লীগ হয় জুটছে স্বল্প সংখ্যক নারী ফুটবলারদের ভাগ্যে। অবাক করার মতো বিষয়, একজন দিনমজুরের চেয়ে দক্ষিণ এশিয়ার ফুটবল সেরা মেয়েদের বেতন কম। গ্রেড ভেদে সর্বোচ্চ মাসিক 10,000 টাকা বেতন পান সাবিনারা। বছরের পর বছর চলছে এই বৈষম্য। 10,000 টাকা আসলে কিছুই না, তবুও হচ্ছে আমরা নারী, কারণ আমরা সবকিছু মেনে নিতে পারি। ভাইয়ের পড়াশোনা থেকে শুরু করে এবং কি ফ্যামিলির যে খরচটা, সেটা আমাদের এই খেলার টাকা থেকেই হয়। এদের চাহিদাটা মেটাতে আমাদের একটু হিমশিম খাওয়াই লাগে। জাপানিজ লিগে অনেক ডিফারেন্স, স্পোর্টলি অ্যাক্টিভ একটা কারণ, অনেক সাপোর্টিভ, অনেক বড় করে আর কি আয়োজন করে লিগটা। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের নারী ফুটবলাররাও লিগ খেলে বার্ষিক আয় করেন গড়ে 15 লাখ টাকা। এশিয়ার উন্নত দেশগুলো আরও বেশি। আর সেখানে বাফুফের নারী ক্যাম্পে ফুটবলার থাকার স্থান সংকুলান না হওয়ায় অনেক ফুটবলারকে বেরিয়ে যেতে হচ্ছে। স্পন্সর খুঁজে বের করে মেয়েদের আর্থিক সমস্যা সমাধানের দায়িত্বটা বাফুফের কাঁধেই বর্তায়। নারী ক্রিকেটারদের আর্থিক বৈষম্যটাও স্পষ্ট। এ প্লাস ক্যাটাগরির একজন পুরুষ ক্রিকেটার মাসিক বেতন পান 10 লাখ টাকারও বেশি। সেখানে বিসিবি লিস্টে থাকা নারী ক্রিকেটাররা পান সর্বসাকুল্যে 80,000 টাকা। ম্যাচ ফিতেও সেই বৈষম্যটা স্পষ্ট। অথচ এই মেয়েরাই এশিয়া কাপ জিতিয়ে ইতিহাস গড়েছিল। উপরের সব পরিসংখ্যান দেশের সবচাইতে অগ্রাধিকার পাওয়া দুই ক্রীড়া ডিসিপ্লিন ক্রিকেট ফুটবলের। এই যদি হয় অবস্থা, তাহলে অন্যান্য ফেডারেশনের বৈষম্যটা কতটা তীব্র তার বলার অপেক্ষা রাখে না। মেয়েদের সম অধিকারের বুলি আওড়ানো কর্তারা কি সত্যিই চান সমতা, নাকি তা কেবলই আশার ছলনা দিয়ে যাওয়া? সে প্রশ্ন তোলাই রইল। মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা।